দেখেন আমরা আগে পোকাকে ডাকার জন্য ব্যবস্থা করছি, এই পোকাকে মারার জন্য আবার টাকা খরচ করতেছি। তার মানে আপনার চিন্তা করতে হবে যে আমি যখন আবাদ করছি সেই সময়ে আমাকে কি করা উচিত। আজকে একটা ভয়ঙ্কর তথ্য দিব, এই গোবরগুলা হচ্ছে কাঁচা গোবর। হ্যাঁ, তো এই কাঁচা গোবর যখন আমরা এই জমিতে দিচ্ছি এটাতে আপনার কি ক্ষতি হচ্ছে এটা আমরা অনেকেই চিন্তাও করতে পারি না। এখানে যখন এই কাঁচা গোবরগুলো দেয়া হচ্ছে এই গোবরগুলা পচার জন্য এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হবে, এই ব্যাকটেরিয়াগুলো এক ধরনের পোকা তৈরি হবে। আপনারা জানেন যে কোনো জিনিস পচার সময় একটা পোকা তৈরি হয়, তো এই পোকাগুলোও সেমভাবে এই জিনিসটা পচানোর জন্যও তৈরি হবে। তো আমরা যদি এটা এইভাবে সরাসরি ব্যবহার করি এর কারণে এখানে পোকার সৃষ্টি হবে। আবার এই পোকা মারার জন্য আমরা কি করব, আবার স্প্রে করব যে এই পোকাটাকে কিভাবে দমন করতে হয়। কিন্তু আমরা যদি নর্মালি প্রথমেই এটা ভালো করে শুকে এটাকে একদম মিথেন গ্যাসটাকে বের করে নিয়ে যদি ব্যবহার করি আমাদের মনে হয় বা আমার মনে হয় যে এই খরচটা একদম কমতে পারে। দেখেন আমরা আগে পোকাকে ডাকার জন্য ব্যবস্থা করছি, এই পোকাকে মারার জন্য আবার টাকা খরচ করতেছি। তার মানে আপনার চিন্তা করতে হবে যে আমি যখন আবাদ করছি সেই সময়ে আমাকে কি করা উচিত। তো আমার মনে হয় এর বিকল্প হিসাবে এখন জৈব সারগুলো আসছে, ভার্মি কম্পোস্ট আসছে, তারপরে অনেকে আবার এই গোবরকে ভালো করে শুকিয়ে এর মিথেনটাকে বের করে দেয়, তারপরে এর যে পচনশীল যে জায়গাটা সেটাকে রোধ করে তারপরে জমিতে দেয়। তো আশা করব আপনারা এই জিনিসটা ভালো করে শিখে নেবেন এবং এই জিনিসটাকে অ্যাপ্লাই করবেন, কারণ আমার এটা মনে হলো যে আপনাদেরকে এই তথ্যটা দেওয়া দরকার। এটা ভয়ঙ্কর বিষয় যে আমরা পোকা আগে নিয়ে আসি তারপরে আবার তাকে মারার জন্য ঔষধ খরচ করি বা টাকা খরচ করি। সবাই ভালো থাকেন, কৃষিকে বুঝে শুনে শিখে তারপরে করার চেষ্টা করব আমরা সবাই মিলে এবং এটার একটা বিপ্লব নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।